পরিস্থিতি বড় বেয়া হয় না মানুষের, মানে অবর্ণনীয় পরিস্থিতি হয়। একটা ঘরের আহি পেলায় টেন্টত থাকবলগা হয়, মানুষের ছাগলিয়ে বস্তুয়ে বানিয়ে সুটকেসে টুটকেসে কাপড়ে কানি, তেনকা পরিস্থিতি নহক আশা করি। আর আমার ইমান ধুনিয়া এখন অসম বিকশিত অসম হবলৈ গৈ আছে, তাত এনেকুৱা পরিস্থিতি আমি সোনকালে যেটা মোকাবিলা করব পারো। নৈপুরের রাইজক কি কই যাব আপনি? কই কই না যাও নহয়, মানে না যাও, মই আছো মই কই না যাও, কারণ এই থইতে মই যাবলৈ মই এখানে মই ইচ্ছা করা নাই, কারণ মই এনেকে চাই পেলাই মই না যাও। এটা মই আছো ওচৰে পাজৰে আছো, কিন্তু এটা এইখিনি আজি গধূলিলৈকে মই আমি চাই পেলাই মই আমি পরিদর্শন করে পেলাই মই রিপোর্টবিলাক দি থাকিব লাগিব, মন্ত্রী ডাঙরিয়াক দিব লাগিব। জাস্ট আবেগ হৈ পৰিছে আপোনাৰ চকুৰে চকু পানী ওলাবলা হৈছে। নহয় 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 নহয়, তার মানে এই পইণ্ট যিখিনি পইণ্টৰ আমাৰ লিকেজটো হৈছে এই পইণ্টখিনি অকণমান সিরিয়াস অবস্থাত আছে, কারণ এনেকুৱাই মই দেখা পাইছিলোঁ যোৱা বছৰ আগৰ বছৰ কমলপুৰৰ সোনাপুৰ আঠগাঁও এরিয়াত, তেতিয়া এনেকৈ ধৰণৰ লিকেজ হওঁতে তেতিয়া মই সকলোকে কৈছিলোঁ এইটো ফাটিব, তেতিয়া কোনো বিশ্বাস কৰা নাছিলে যে, কিন্তু সঁচাকে তার সেইদিনাখন ৰাতিয়ে সেইটো ফাটি ভাঙি গল। গতিকে আৰু যেতিয়া আমি হাদালা মাথাৰি ভাঙিছিল যোৱা বছৰ তেতিয়াও এনেকুৱা হৈছিল, কিন্তু সেইদিনাখন আমি গোটেই ৰাতি বচাইছিলোঁ। আপুনি এটা সুকে এটা খুন্দা মাৰি ধৰিছে নিশ্চয়। নহয় এইটো মানে পৰিস্থিতিটো গম পাওঁ নহয় এতিয়া কি হ'বলৈ গৈ আছে, যদি আমি আমাৰ ৰাইজে বচাই দিয়ে বা সকলোৱে দিনে এতিয়া আমি ৰাতিয়ে দিনে এতিয়া আমি কাম কৰি পেলাই যদি আজি ছঘণ্টাৰ ভিতৰত যদি আমি ৰাখি দিব পাৰোঁ তেতিয়াহ'লে আমি হয়তো বাচি যাম।